এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই সুবহানাল্লাহ পাঁচটা সময় যেই সময় যদি বান্দা দোয়া করে আল্লাহ কবুল করে নেন সৌভাগ্যশালী কেউ যদি কোনো ব্যক্তি হতে চায় ওই পাঁচটা সময় আল্লাহর কাছে নক করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবগুলো পূর্ণ করে দিবেন মুসনদে আহমদে এসেছে জোহরের সালাতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাত সুন্নাত পড়তেন নিয়মিত আবি রাসূল পড়ে যেতেন কারণ নবী যে বলেছেন ওই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয় আর আমি চাই ফা উহিব্বু আইয়ুসআদ আলি ফিহা খায়র ওই সময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কল্যাণ দান করেন আমরাও যদি আমাদের ভাগ্যকে তারান্বিত করতে চায় সৌভাগ্যশালী হতে চায় ওই সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ দোয়া কবুল করে নেবেন দুই নাম্বার হলো যখন সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর আকাশের দরজা উন্মুক্ত হয়ে যায় বান্দা দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা নুদি আলিস সলাতি ফুতিহাত আবওয়াবুস সামা যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি ভেসে আসে তখন আকাশের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় ওস্তিজিবাত দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো এক সালাতের পর থেকে আর এক সালাতের জন্য যদি আমরা অপেক্ষা করি এক সালাত শেষ আর এক সালাতের জন্য আমরা অপেক্ষা করলাম আল্লাহর নবী বলেন ওই সময় টপুন আল্লাহ পাক তার জন্য আকাশের দরজা উন্মুক্ত করে দেন এবং ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে চায় আল্লাহপাক তার চাওয়া পড়া পূর্ণ করে দেন সোনান ইবনে মাজার সাতশত তিরানব্বই নাম্বার হাদিস এর ভিতরে এসেছি আল্লাহক ওই সময় তার দোয়া কবুল করে নেন আবশিনো হা দর হুকুম কাদফতাবাহ ইবুকুমুল মেলা ইকাম বিশ্বনবি বলেন সুসংবাদ গ্রহণ করাম ওই সময় আকাশের দরওয়াজা খোলে দেন আর ওই সময় আকাশের ফেরেশ তারা মদির দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেন চার নাম্বার হল গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন গভীর রাত যখন হয়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয় আল্লাহ তখন বান্দাকে ডাক দেয় আগের থেকে বলতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরানা কি আছো জীবন অন্যই করেছো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব কে আছো রিজিকের প্রয়োজন আমি তাকে রিজিক দিয়ে দিব কে কি সমস্যা আছো আমার কাছে চাও আমি সমস্যা থেকে তোমাদেরকে উত্তরণের পথ বলে দিব এই জন্য আমরা যদি তাহাজুতের সময় যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে নেন ওই সময় দোয়া করলে আমাদের ভাগ্যের তারা আল্লাহ উন্মোচিত করে দিবে পাঁচ নম্বর হল মজলুম অত্যাচারিত নিপীড়িত কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয় আল্লাহ তালা সাথে সাথে ওই মজলুম ব্যক্তির দোয়া কবল করবেন তাহলে এই পাঁচটা মুহূর্তে এই পাঁচটা মুহূর্ত বান্দার জন্য বড় সৌভাগ্যের তালা উন্মুক্ত করার সময় এই জন্য এই পাঁচটা সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবাহ যেন আমাদের জীবনে সফলতা দান করেন কল্যাণ দান করেন আল্লাহ পাকা আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমি